বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। দীর্ঘ 53 বর্ষ যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত 25,000-এর অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা কন্টিনিউ অফিস, ইনশাল্লাহ অফিসে প্রোগ্রাম করতে থাকি। ইনশাল্লাহ ছেলেমেয়েদের প্রোগ্রাম ডেলি হচ্ছে, এখানে আমাদের কোনো অফিস বন্ধ নেই, কন্টিনিউ 24 ঘন্টা খোলা থাকে আমাদের অফিস, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, এর মধ্যে কোনো বন্ধ নাই। ঈদের দিন আমাদের বিকালবেলা খোলা থাকে, আর নচ্ছেদ আমাদের অফিস কোনো বন্ধ নাই। কাজে যারা আমার অফিসে কন্টিনিউ আসতেছেন বা সদস্য হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কন্টিনিউ সারাক্ষণ অফিসে ফোন দিবেন, যোগাযোগ রাখবেন, অফিসে আসবেন। আর যারা নতুন আসতেছেন, আগে আসবেন, এসে দেখবেন আপনাদের ছেলেমেয়ের সাথে আমাদের ম্যাচ হয় কি না, তারপরে সদস্য হবেন। যথাযথ জায়গায় টাকা পয়সা নষ্ট করবেন না। বিভিন্ন মিডিয়াতে এখন প্রতারণা চলছে, এখন টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দেয় এরা। এই জন্য ভালো, যারা আমরা যারা ভালো 24 ঘন্টা পরিশ্রম করে যারা বিবাহ দিচ্ছি, কাজ করতেছি, তাদের অনেক বদনাম হচ্ছে এই কারণে। কাজে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন। কোনো দিন কারো কাছে যাওয়ার আগে ভেবে চিনতে যাবেন যে ওইখানে যাওয়া ঠিক হবে কি না, তারপরে আপনারা মিডিয়া অফিসে যাবেন। অযথায় জায়গায় টাকা পয়সা নষ্ট করবেন না। আজকে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, সকলকে অনুরোধ করে বলছি, আপনাদের ইউটিউব চ্যানেলে সকলকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে নেবেন। আজকে আমাদের ভিডিওতে প্রথম শুরু হবে ব্যাংকার মেয়েদের নিয়ে। যারা ব্যাংকার মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি, আপনারা মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। প্রথমত একটি 10 নম্বর সেক্টরের একটি ব্যাংকার মেয়ে, মেয়েটা 5/3/88 জন্ম, সিটি ব্যাংকে জব করেন মেয়েটা। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের অফিসে, ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে, এই মেয়ের জন্য যোগাযোগ রাখবেন। তারপরে মেয়েটা হইল সোশ্যাল ইসলামী ব্যাংকে জব করতেছেন মেয়েটা। এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। মেয়েটা 86-তে জন্ম, 5/4 হাইট, মেয়ে যেমন দেখতে আমার সুন্দর, তার জন্য একটি ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করে নেবেন। তারপরে হল আইএফআইসি ব্যাংকে জব করেন মেয়েটা। মেয়েটা টঙ্গী কলেজ গেটে টঙ্গী বাজারের পাশে বাড়ি, ব্যাংকার মেয়ে, 5/5 হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো টাঙ্গাইলে বাড়ি, ব্যাংকার মেয়ে। মেয়েটা হলো আল আরফা ইসলামী ব্যাংকে জব করেন মেয়েটা। 5/2 হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। 87-তে জন্ম। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন, যদি ব্যাংকার মেয়ে চান আপনারা। তারপরে মেয়েটা হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করেন ধানমন্ডিতে বাড়ি, 5/3 হাইট, 91-তে জন্ম। তার জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, 5/3 হাইট, আউসপাড়া টঙ্গী 6তলা বাড়ি, ব্যাংকার মেয়ে, এম এ ঢাকা ইউনিভার্সিটি, হাবিব ব্যাংকে জব করেন মেয়েটা। দেখতে যেমন সেরকম সুন্দর, সেরকম 6তলা বাড়ি, 1/1 বোন। তার জন্য যদি ভালো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া অফিসে। তারপরে মেয়েটা হলো 10 নম্বর সেক্টরে 88-তে জন্ম, সিটি ব্যাংকে জব করেন। এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো মার্কেন্টাইল ব্যাংকে জব করেন 5/3 হাইট, 93-তে জন্ম, গায়ের রং ফর্সা, দেখতে বলো। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো আউসপাড়াতে বাড়ি, 1/1 ভাই, বাবা ব্যাংকে জব করেন, মেয়েও ব্যাংকে জব করেন, গরিব নিবাস ব্যাংকে আছে মেয়েটা, আইএফআইসি ব্যাংকে জব করেন। মেয়েটা যেমন দেখতে এমন তার ভদ্রতা, নম্রতা, 93-তে জন্ম। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে যোগাযোগ করবেন আমাদের সাথে। তারপরে মেয়েটা অনেক সুইট একটা মেয়ে, দেখার মতন একটা মেয়ে, 5/3 হাইট, গায়ের রং ফর্সা, 93-তে জন্ম। মেয়েটা স্টার্ন ব্যাংকে জব করেন, যেমন দেখতে এমন সুন্দর, গায়ের রং ফর্সা। তার বাবাও ছিলেন বাংলাদেশ ব্যাংকে ডিজিএম হিসেবে জয়েন করেছিলেন, ওখান থেকে রিটায়ার করেছেন। মেয়েটা বড় মেয়ে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, মেয়ের জন্য একটি ফ্ল্যাটও আছে উত্তরা 10 নম্বর সেক্টরে, আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো শিল্পপতির মেয়ে, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা 95-তে জন্ম, 5/2 হাইট। মেয়েটা সিটি ব্যাংকে জব করেন, আমেরিকা সিটি ব্যাংকে জব করেন মেয়েটা। উলেবেল করেছেন, বাবা ইঞ্জিনিয়ার হারুন সাহেব,
তার সুনাম আছে। এদের কাপড়ের মিল আছে নারায়ণগঞ্জে, দুইটি কাপড়ের মিল আছে, বড় বড় মিল আছে এদের। তাদের বাড়ি গাড়ির অভাব নাই, মেয়েরও বাড়ি আছে, গাড়ি আছে, বড় ভাইয়ের গাড়ি আছে, ছোট ভাইয়েরও গাড়ি আছে, মারও গাড়ি আছে, প্রত্যেকের গাড়ি আছে। ভদ্র একটা ফ্যামিলি, এরা অত্যন্ত ভদ্র ফ্যামিলি। মেয়ের বাপ দাদা সবাই ডিওসিসে বাড়ি করেছেন, প্রত্যেকের দুইটা করে বাড়ি আছে। তারপর বাড়ি জ্বালা গুলশান বরানি সব জায়গায় বাড়ি আছে এদের। তাদের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মন্ডি অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটি হলো আজমপুর দক্ষিণখানে বাড়ি, সোনালী ব্যাংকে জব করেন মেয়েটা। যেমন দেখতে আমার সুন্দর, গায়ের রং ফর্সা, তার বাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে। যদি কোনো ভালো ছেলে থাকে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা ইস্টার্ন ব্যাংকে জব করেন, মেয়েটা 91-তে জন্ম, বাসা হইলো উত্তরাতে। এই মেয়েটা উলেভেল এলেভেল করেছেন, তারপরে মেট্রিক ইন্টার করেছেন রাজুক থেকে, তারপরে অনার্স মাস্টার্স করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। সে সবগুলোতে ফার্স্ট ক্লাস এবং 5A বৃত্তি পেয়েছেন, 8A বৃত্তি পেয়েছেন। সে এখন এমন একটা ইস্টার্ন ব্যাংকে ভালো একটা পজিশনে আছেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে আছেন এবং বর্তমানে 91-তে জন্ম। মেয়ে যেমন দেখতে আমার সুন্দর, তার একটি মাত্র মেয়ে, ভাই বোন কেউ নেই, একাই মেয়ে। মেয়ের জন্য 4-5টি বাড়ি আছে, তার ভাই বোন কেউ নেই, একাই মেয়েটা। আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হইলে 91-তে জন্ম, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মেয়েটা। তারপরে মেয়েটা হইলো সোশ্যাল ইসলামী ব্যাংকে জব করেন। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, দেখার মতন মেয়ে। তার জন্য যদি ভালো ছেলে থাকে আমাদের অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটি হইলো প্রাইম ব্যাংকে জব করেন, মেয়েটা 85-তে জন্ম, প্রাইম ব্যাংকে জব করেন, 5'4" হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, অনেক ভদ্র একটি মেয়ে। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। এইরকম অনেক হাজার হাজার ব্যাংকার মেয়ে আছে আমাদের কাছে। আপনারা বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে আমাদের উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের উত্তর পাশে আমাদের বন্ধন মিডিয়ার অফিস হলো। আপনার এই যে মমতাজ মহল কমিটি সেন্টার পিছনে, পদ্মা ব্যাংকের পিছনে, আপনার সেক্টর নয় রুট নাম্বার 7C, বাড়ি হলো 16। এখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের এখানে লাইটিং আছে, সব কিছু আছে, ব্যানার আছে। বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আসেন, হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস, এই অফিসে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ এই অফিসে আসবেন ইনশাল্লাহ। এই বলে আমার কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পথচলা। পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, 9 নং সেক্টর, রোড নাম্বার 7C, উত্তরা, ঢাকা 1230।